আমি প্রায় ছয় মাস সাত মাসের মতো দেশের বাইরে ছিলাম সবকিছু মিলে আসলে একটা প্রেশার ফিল করাতেই আমি ব্রেকটা নিয়েছিলাম অ্যান্ড ব্রেকটা আমার কাছে একটা পজিটিভ মানে আমাকে পজিটিভলি ইমপ্যাক্ট করেছে আপনার নাম নিয়ে অনেক রকম মজা হয় সাবিলানুর সাবিলা দটলা মিউজি বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফসলতি তুমি আজকে এ সপ্তাহে সাক্ষাৎকারে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই প্রজন্মের ভীষণ পরিচিত অভিনেত্রী এবং মডেল নোর হ্যালো ভাইয়া থ্যাংক ইউ কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন জি আমি যখন আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি একই সঙ্গে ব্যাক অফ দ্য মাইন্ড একটা টার্ম আমার কাজ করছিল যে ন্যাশনাল ক্রাশ জাতীয় ক্রাশ তাবিল এটা কি এখনো শুনতে হয় নাকি বিয়ের পর একটু কমে গিয়েছে না আমি খুবই অবাক হয়েছি যে বিয়ের আমি ভেবেছিলাম অবভিয়াসলি যে বিয়ের পরে হয়তো কমে যাবে কিন্তু না থ্যাঙ্কফুলি এখনো কমেনি এখনো অনেকেই এটা মানে কমেন্ট করে বা অনেক সময় ছবিতে কমেন্টস করে বা সামনাসামনি দেখা হলো বলে সো ভালো লাগে এটা শুনতে আর রাইট আমি সবসময় মানে একটা জিনিস আমার মনে হয়েছে যেটা যে সাবিলা নূর আপনি এই সময়ে টপ শাড়ির আপনি এখন বলা যায় মডেল বা অ্যাক্ট্রেস যেটাই বলে আপনি কাজ করছেন অনেক মোটামুটি সব পরিচিত দেখছে মানুষজন আপনাকে তো কিন্তু আপনার বয়স খুব বেশি না আপনার ক্যারিয়ারও খুব লম্বা সেটা বলা যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এত ফেম জনপ্রিয়তা এইটা অনেক সময় হ্যান্ডেল করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায় ট্র্যাকচ্যুত হয়ে যায় আপনার ক্ষেত্রে সেটা হয়নি মানে আপনি এটা একটু বলবেন এটা নিয়ে অনেসলি আমি বলবো যে আমার ক্যারিয়ার কিন্তু বেশ অনেক দিন হয়েছে বাট মাঝখানে আমি একটা লম্বা বিরতিতে ছিলাম দু হাজার সালে সো ওই বিরতিটার পরে আমার আসলে কমপ্লিটলি নতুন করে একটা জার্নি শুরু হয়েছে বলা যায় সেটা আমার কাজের হোক বা আমি পার্সোনালিও নিজেকে অনেকভাবে চেষ্টা করেছি চেঞ্জ করতে এবং সব কিছু মিলিয়ে আসলে সময় আমার মধ্যে একটা চেষ্টা থাকে যে মানে ইভলভ করা নিজেকে সো আগে যেমন আমি শুরুর দিকে যেমন আই থিংক আমি আমার ফার্স্ট টিভিসি করেছি দু দশ সালে তো দু হাজার দশ সালে যখন করেছি তখন আমি একদম আই ক্লাস সেভেনে পড়ি সো মানে কিছুই বুঝি না আমাকে যখন ছবি দেখে পছন্দ আমি আচ্ছা ঠিক আছে মানে আই জাস্ট ওয়ান ট্রাই ইট আউট বাট ওইটার পরে আসলে নিজেকে ডিফারেন্টভাবে এক্সপ্লোর করা এখন যেমন চেষ্টা করি বিভিন্ন ধরনের ক্যারেক্টার করা সো নিজেকে ইভলভ করাটাই আসলে আমার সব থেকে বড় প্রায়োরিটি থাকে আর হ্যান্ডেল করার কথাটা বলবো যে হ্যাঁ মাঝখানে বিরতিটা নিয়েছিলাম এই কারণেই যে অনেক ওভারওয়েলমিং লাগছিল যে চারিদিকে আসলে এই সারাদিন শুটিংয়ের স্কেডিউল আবার আমি পড়াশোনাও কন্টিনিউ করছিলাম সো অনেক ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম মাঝখানে সো এই জন্য বিরতিটা নিয়েছি সো ওই প্রায় সাত আট মাসের একটা বিরতি আমাকে মোটামুটি লম্বা একটা সময়ের জন্য এনার্জাইজ করেছে ওকে গ্রেট আপনি আপনার শুরুর কথা বলছিলেন ক্লাস সেভেনে থাকতে আপনি সি করেছেন বা সো তখন কি আপনি ঢাকাই নাকি কিছুতো ওখানে ঢাকাতে সো আপনার মানে একটু শুরুটা যদি শুনতে চাই মানে কিভাবে হলো আমার যখন 3.5 বছর বয়স তখন আম্মু আমাকে বুলবুল লয়তকলা একাডেমিতে ভর্তি করেছে নাচ শেখানোর জন্য সো আমার আমরা হচ্ছে এক ভাই দু বোন আর আমার বড় ভাইয়া হচ্ছে খুবই রেবেলিয়াস আর আমার বোনকে আম্মু গান শিখেছে তো আম্মুর অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা যে আমাকে নাচ শেখাবে অ্যান্ড আমি নাচে খুব মানে বড় ভালো কিছু করব। কিন্তু আমি নাচের স্কুলে একদমই যেতে চাইতাম না প্রতি থার্সডে ফ্রাইডে মোটামুটি কান্নাকাটি ঝগড়াঝাটি হতো বাসায় বাট আই স্টিল কন্টিনিউ সো একটা পয়েন্টে নাচের অনেক টিচারাই আমাকে বলতেন যে তুমি একটা ফোটোশ্যুট করো বা একটা ফোটো সেশন করাও কোনো একটা ফটোগ্রাফার দিয়ে সো বেসিকলি ওই ছবিগুলো বিভিন্ন এজেন্সিতে দেয়া দেওয়া হয়েছিল এবং ওখান থেকেই আমার ফার্স্ট একটা ফোটোশুট এর কলেজ ছিল সো দিস ইজ ব্যাক ইন টু থাউজেন্ড নাইন আই থিঙ্ক টু থাউজেন্ড এইটের দিকে আমি ফটো সেশনটা করেছি আর নাইন টেনে আর কি ফুললি কাজ করা শুরু করেছি বাট টু থাউজেন্ড টেন থেকে টু থাউজেন্ড ফোরটিন পর্যন্ত আমি কোনো নাটকে অভিনয় করিনি জাস্ট জাস্ট টিভিসি করেছি ফটোশ্যুটস করেছি সো আমার ফার্স্ট নাটক হচ্ছে টু থাউজেন্ড ফোরটিনে রেদওয়ান রনির ডিরেকশনে এবং আমাকে রেকমেন্ড করেছিলেন আদনান আল রাজীব ওর অনেকগুলো টিভিসি করেছি আমি সো ওইটার পর থেকে একটা দুটা নাটক করতে করতে এখন শুটিং না থাকলে মনে হয় যে something's missing আর এখন এরকম হয়ে গেছে এবং আপনার আপনি 2014 ওই বাংলা নাটকে একটা চেঞ্জও আসে ইন ফ্যাক্ট আপনারা এক সঙ্গে একঝাক ইয়ং নতুন। সেই চেঞ্জটা যেমন ভালো এটা নিয়ে সমালোচনা হয়েছে অনেক যে আরে এটা কি ধরনের নাটক হচ্ছে বাংলা তো এরকম ছিল না একটা টিেনেজ একটা টাইম ছিল যে অনেক টিন বেসড গল্প হতো यस হ্যাঁ সো সেই সময় ধরুন আমি যদি সমালোচনার দিকে যাই ভাষা নিয়ে অনেক কথা হয়েছে গল্প নিয়ে অনেক কথা হয়েছে এবং অনেকেই মনে করেছে যে একটা সমালোচনা যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার এটা যায় কিনা এই নাটকগুলো এই সমালোচনাগুলো কি আপনি জানেন কি না বা কিভাবে নিয়ে হ্যাঁ অবশ্যই আই থিংক মানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি কাজ হচ্ছে মানে আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে আসলে চিন্তা করা সো অবভিয়াসলি এটা মাথায় সবসময় থাকে এবং ভাষার ব্যাপারটা আমি বলবো এই জিনিসটা আমার সবসময় মাথায় থাকে বাট আসলে যেটা হয় যে আমি সাপোজ আপনার সাথে কথা বলছি মানে যেভাবে ন্যাচারালি কথা বলি আমরা মানে একটা কথার ফ্লো থাকে সো ওই ন্যাচারাল ব্যাপারটা আনতে গিয়েই আমার মনে হয় ল্যাঙ্গুয়েজের এই জিনিসটা চলে এসছে কিন্তু এটা খারাপ দিক বলা যায় যে হয়তো ভাষার বিভিন্ন দিকে একটা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কিন্তু মানে অ্যাক্টিং ওয়াইজ আর কি একদম মানে মনে হবে যে আচ্ছা আমি মনে হয় পাশে বাসা কাউকে কথা বলতে শুনছি বা একদম ন্যাচারাল স্লো অফ কনভারসেশন যেটা ওইটার জন্য আর গল্প ওয়াইজ আমি বলবো যে হ্যাঁ মাঝখানে আমিও ফিল করেছি যে এক ধরনের গল্প আসলে সবসময় করা হচ্ছিল আমার টম বয় ক্যারেক্টারটা মানুষ খুব পছন্দ করেছিল সো একটা সময় শুধুই টানা টম্বয়িশ ক্যারেক্টার গুলোই আসতো বাট এটা চেঞ্জ করা অ্যাজ অ্যান আর্টিস্ট আমারও দায়িত্ব রাইট এবং আপনি মাঝখানে যেটা বললেন যে আপনি নিজে কে ইভলভ করার চেষ্টা করেন মানে সেটার জন্য আসলে কি কি করেন এরকম কিছু কি বলা যাবে কিনা সো আমি গত বছরের ঈদে একটা গল্প আমার একটা গল্প একটা নাটক রিলিজ হয়েছিল পারাপার এবং আমি খুবই অবাক হয়েছি যে মানে আমি এক্সপেক্ট করছিলাম না যে এত পজিটিভ একটা আমি ফিডব্যাক পাবো সবার কাছে বাট মানে সবাই অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছিল বিকজ গল্পটা আমি চেষ্টা করেছিলাম যে কোভিড এবং কোভিডের বিভিন্ন মানে বিভিন্ন শ্রেণীর মানুষের উপর ইম্প্যাক্টটা কিভাবে হয়েছে সেটা দেখানোর সো ওইটার ভালো ফিডব্যাক পাওয়ার আমার মাথায় অনেক গল্প থাকে বাট আমি একটু সো আমি শেয়ার করতে পারি না বাট ওইটার ভালো ফিডব্যাকের পরে আমি দেখেছি যে মানে চিন্তা করে দেখলাম যে এখন আসলে যে গল্পগুলো সেগুলো নিয়ে যদি আস্তে আস্তে কাজ করা যায় তাহলে এটা মানে আমার মনে হয় যে আমার জন্য খুব ভালো একটা জিনিস হবে সো আমি হয়তো আস্তে আস্তে হু নোজ মেবি ডিরেকশনেও যেতে পারি ফ্রম অ্যান অ্যাক্টার আচ্ছা আপনি তাহলে চোদ্দতে আপনার প্রথম নাটক ভীষণ সারাই ফেলে মোটামুটি তারপর আপনি টানা কাজ করতে করতে সতেরোতেই আপনি ব্রেকটা নিয়ে নেন মাত্র তিন বছরের মাথায় মানে কেন এই সময় নিয়েছিলেন ব্রেকটা আপনি বোধহয় দেশের বাইরেও কিছু দেশে বাইরেছি আমি প্রায় ছয় মাস সাত মাসের মতো দেশে বাইরে ছিলাম যেটা বলছিলাম যে খুবই ওভারওয়েলমিং লাগতো আর যেহেতু আমার পড়াশোনা আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম সো যেহেতু পড়াশোনা আর শুটিং দুটো ব্যালেন্স করতে হতো সো মানে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আর কি মানে শ্যুটিংয়ের স্কেজুল মেলানো সবার সাথে মানে ম্যাচ করে কাজ করা আবার ওর সাথে আমার আব্বুর হচ্ছে একদম মানে করা ইনস্ট্রাকশন ছিল যে কোনোভাবেই অ্যাকাডেমিক্সে খারাপ করা যাবে না তুমি শুটিং করো মানে ইউ ডু ইউর ওয়ার্ক বাট ইউ হ্যাভ টু বি আ হান্ড্রেড পার্সেন্ট ইন ইউর অ্যাকাডেমিক্স ওইটার একটা প্রেশার ছিল আবার আমর প্রেসার ছিল হচ্ছে যে কাজে কখনো হ্যাম্পার হওয়া যাবে না ভালো ভালো কাজগুলো করতে হবে সো সব কিছু মিলিয়ে আসলে একটা প্রেশার ফিল করাতেই আমি ব্রেকটা নিয়েছিলাম অ্যান্ড ব্রেকটা আমার কাছে একটা পজিটিভ মানে আমাকে পজিটিভলি ইম্প্যাক্ট করেছে মানে ওই সময়টা আমি অনেক কিছু ভেবেছি আমি আমেরিকা একটা কোর্স করেছিলাম স্ক্রিন এর উপর সো ওইটাও আমার মনে হয় এখনের গল্পের ক্ষেত্রে অনেক ভাবে আমাকে হেল্প করে সো মানে আমার মনে হয় প্রতিটা মানুষেরই আসলে কখনো না কখনো লাইফে ছোট হোক অনেক সময় একদিনের ব্রেকও অনেক এনার্জাইজ করে সো ব্রেকটা দরকার পড়ে আপনার পড়াশোনার ব্যাপারে আপনি খুব সিরিয়াস সব সময় যেটা এখন কি অবস্থা কোন আমি গ্রাজুয়েট করেছি আমি बीए করেছি ইংলিশ লিটারেচারে সো ইনশাআল্লাহ ইচ্ছা আছে হয়তো মাস্টার্স করব সামনে এবং আপনার আরেকটা ইচ্ছার কথা আমি একটা ইন্টারভিউ শুনছিলাম আপনি টিচার খুব পছন্দের একটা জায়গা সেটাও কি আছে এখন ওই ইচ্ছাটা অবশ্যই আছে একটা মানে মনে তো হয় ইচ্ছা তো করে কারণ মানে আমার লাইফে আমার টিচার অনেক পজিটিভলি ইনফ্লুয়েস করেছে সো আমি আমার টিচারদের কাছে অনেক গ্রেটফুল সেটা স্কুলের ইউনিভার্সিটির আমার ডান্স টিচার সবাই সো আমি চাই যে আমার কেউ মানে এখন আমি ব্রিটিশর মানে টিচারদের আপনিও নিশ্চয়ই মানে অ্যাগ্রি করবেন আমার সাথে টিচারদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি দরকার সো আমিও চেষ্টা করতে চাই মানে একজনকে যদি আমি পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি সেটা তো আমার জন্য খুবই ভাগ্যের একটা ব্যাপার হয় সাবিলানুর আমি আসলে যতটুকু মনে হয়েছে আপনি বেশ ভেবে চিন্তেই যে কোনো কাজ করেন এবং এখন আরও বেশি আপনি ভাবছেন সব কিছুর ব্যাপারে এবং সোশ্যাল মিডিয়াতে এখন আমাদের যেহেতু জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত আপনি সেখানেও বেশ সাবধানেই পাও ফেলেন প্রবলি বাট স্টিল অনেক সময় অনেক কিছুতে জড়িয়ে যেতে হয় নানা কিছুতে যেমন আপনার একটা লাইভ ইভেন্ট ছিল হলিউড তারকা জেরলেটোর সঙ্গে সেটা নিয়ে হিউজ আলোচনা হয়ে গিয়েছে সো আপনি কিছু বলতে চান কিনা না সেটা তখন কোনো ইফেক্ট ফেলেছিল কিনা আপনার উপরে আমাকে মানে আমি বিকজ ওটা কোয়ারেন্টিনের টাইম ছিল আই থিঙ্ক সো মানে ওই সময় ওভাবে শুটিংও করছিলাম না কাজও ছিল না সো আমি মেন্টালি কিছুটা ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড হয়েছিলাম বাট দেন যেটা বললাম যে আমি চিন্তা করেছি যে সব কিছু নেগেটিভ সব কিছুর একটা পজিটিভ সাইড আসলে নিজেদেরই বের করে নিতে হয় সো আমি ওটা বের করে নিয়ে এখন মানে ওটা পার করে ফেলেছি বাট এই যে ডিপ্রেশন বা মেন্টাল হেলথ এটা একটা ওয়ার্ল্ডওয়াইড একটা সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাট আমাদের দেশে নট এক্স্যাক্টলি আমি সেটাতে আসছিলাম বিশেষ করে যারা সেলিব্রিটি বা তাদের বোধহয় এটা সঙ্গে আরো বেশি ফেস করতে হয় কিন্তু ইস্যুটাকে আমরা গুরুত্ব দেওয়া হয় না আপনি এটা নিজেই এটাকে কিভাবে দেখেন কিভাবে আই থিং এটা আমি ফার্স্ট টাইম হয়তো কোনো ইন্টারভিউতে বলছি আমার মানে আই হ্যাভ মানে আইভ হ্যাভ বিন ডিলিং উইথ ডিপ্রেশন ফর আ লং টাইম আমি অনেক আগে থেকে আমার ডিপ্রেশনের প্রবলেম আমি ছোটোখাটো জিনিসে অনেক সেন্সিটিভিটি ছিল আমি কাউন্সেলিং করেছি সব বাট আই থিঙ্ক এটা নিয়ে আমাদের কথা মানে আই থিঙ্ক দ্য ফার্স্ট থিং উই ক্যান ডু ইজ টক অ্যাবাউট মানে আমাদের সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় আমরা শেয়ার করতে পারি না অনেক সময় অনেক কিছু বলতে পারি না সো এই মানে ব্যারিয়ারটা একটা সময় যদি ভাঙতে পারি আমরা দেন অনেক কিছু ইজি হয়ে যাবে আর আমাদের মানে আই থিঙ্ক সবারই ডিপ্রেশনের প্রবলেম হয় মানে সেলিব্রিটিদের হয়তো খানিকটা বেশি কারণ তারা সবসময় মানে মানুষের সাথে থাকতে হয় সেটা সোশ্যাল মিডিয়া হোক বাট But I think মানে ওইটাই মানে এখন দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু টক অ্যাবাউট মোর মানে এই জিনিসটা যতটা আমরা ওপেনলি এটা ডিসকাস করব আমাদের প্যারেন্টসের সাথে ফ্রেন্ডসের সাথে এই জিনিসটা ততটাই আর কি ট্যাবু না হয়ে এটা একটা নর্মাল একটা ইস্যু মানে সামথিং দ্যাট উই ক্যান টক সামনে আমি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার রিলেটেডই সোশ্যাল মিডিয়ার আমরা জানি যে এখন সবাই একটা কথা শুনে অনেক টক্সিক হয়ে গিয়েছে হেইট ছড়ানো হয় একইসঙ্গে রিউমার বা ফেক জিনিসপত্র কিন্তু আছে এটা নিয়ে আপনার নিজেরও কি এরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গিয়েছে গিয়েছেন কি না সো সেটা আসলে কতটা হার্মফুল এবং হাউ ক্যান উই অ্যাভয়েড দোজ থিংস আই ডোন্ট think উই ক্যান অ্যাভোয়েড ইট ইন এনি ওয়ে স্পেশালি বিইং পাবলিক ফিগার্স আমাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট অ্যাভয়েড করা বাট মানে আসলে আমারকে আমি আজকে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি আমার অডিয়েন্সের কারণে যারা আমার কাজ দেখেন যারা আমাকে পছন্দ করেন তাদের কারণেই আমি আজকে যেখানেই আছি আছি সো মানে আই থিঙ্ক এখন উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট অ্যাস পাবলিক ফিগার্স যে মানে সিন্স উই গেট দ্য লাভ ফ্রম দি অডিয়েন্স হেট তো কিছুটা আসবে মানে ভালোবাসার সাথে কিছুটা হেট আসবে সো এটাকে মেন্টালি স্ট্রং থেকে অ্যাকসেপ্ট করা মানে আমি ইভেন অ্যাজ বলছি ঠিকই কিন্তু আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করা আমার জন্য মাঝে মাঝে অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমি কোনো রিউমার দেখলে বা কোনো নেগেটিভ কমেন্ট দেখলে আমি অ্যাজ এ পার্সন অনেক সেন্সিটিভ সো আমার অনেক সমস্যা হয় এটা ডিল করতে বাট আই থিঙ্ক মানে স্লোলি আমাদের এভাবেই মানে এই জিনিসটাতে ইউজড হতে হবে বাট ডেফিনেটলি সাইবার ক্রাইম ইজ সামথিং দ্যাট উই নিড টু স্টপ মানে যত মানে এক্সট্রিম লেভেল অফ সাইবার ক্রাইমের জন্য তো আমাদের অনেক যেমন দেয়ার সুইসাইডস হ্যাপেনিং বিকজ অফ দিস কাইন্ডস অফ থিংস সো এই জিনিসটাতে আসলে স্ট্রংলি রুখে দাঁড়াতে হবে আমাদের যে মানে যারা সাইবার ক্রাইম করছে বা যারা এই ধরনের কমেন্ট করছে তাদের এগেনস্টে একটা লাউড এবং সবাই মিলে যদি একটা ভয়েস রেস করতে পারি আই থিঙ্ক দেন উই ক্যান আপনি যখন টিভিসি শুরু করলেন তারপর আপনি নাটকের কাজও করলেন এখন অনেক বেশি মোর ডিজিটাল হয়ে গিয়েছে সব কিছু ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে সো এই চেঞ্জটা আপনি কিভাবে দেখেন এই ট্রানজিশনটা কিভাবে অ্যাডাপ্ট করছেন আপনারা না ডেফিনেটলি এটা একটা মানে আসলে প্ল্যাটফর্মস চেঞ্জ হচ্ছে শুধু আমাদের কাজ কিন্তু একটাই থাকে টু অ্যাক্ট বাট জাস্ট প্ল্যাটফর্মটা চেঞ্জ হচ্ছে বাট ওটিটি আসাতে পজিটিভ দিক যেটা আছে যে ডেফিনেটলি অনেক বিগ বাজেটের কাজ হচ্ছে অনেক এক্সপেরিমেন্টাল গল্পে কাজ করা হচ্ছে এবং অনেক আর্টিস্ট একসাথে কাজ করা হচ্ছে আমাদের নাটকে অনেক সময় যেটা হয় যে সীমিত বাজেটের কারণে হয়তো অনেকগুলো আর্টিস্ট একসাথে কাজ করতে পারে না গল্পে চেঞ্জ আসছে সো ডেফিনেটলি আমি একটা পজিটিভ চেঞ্জ মানে পজিটিভ একটা এফেক্ট দেখতে পাচ্ছি বাট আমরাও আসলে নাটকে যারা কাজ করি রেগুলার আমরাও এখন চেষ্টা করছি যেন টিভি কন্টেন্ট হোক এই কন্টেন্টগুলো গুলো আরো স্ট্রংলি ডেভেলপ করার চেষ্টা আমাদের অনেক ডিরেক্টরে এখন মানে ওটিটির সাথে ফাইট দেওয়ার চেষ্টাটা করছে আচ্ছা আপনি তো এখন নাটক থেকে সিনেমার জগতে পাপ পড়েছে আপনার আসলে আমি অনেস্টলি ফিল্ম ইন্ডাস্ট্রির ইনস অ্যান্ড আউটসের ব্যাপারে খুব বেশি জানি না কারণ আমি একদম কমপ্লিটলি টিভি এবং ওয়েবে কাজ করি বাট ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টেরই ইচ্ছা থাকে নিজেকে বিগ স্ক্রিনে দেখার সো ইনশাল্লাহ হয়তো সামনে আমার মানে হয়তো না একটা সামনে একটা কাজ আসছে সো ওইটার পরে আমি আসলে ডিসিশন নিই ফাদার অটার পরে আমি আসলে চিন্তা করে দেখবো যে কি ধরনের গল্প বা কি ধরনের ক্যারেক্টার আমার সাথে যায় বা আমি কি ধরনের ক্যারেক্টার বিগ স্ক্রিনে প্লে করতে চাই কারণ এর আগে বেশ কিছু সিনেমার অফার বাট ওই একই ধরনের গল্প কিংবা একই ধরনের ক্যারেক্টারের জন্য আসলে করতে পারিনি সো ডিফারেন্ট একদমই আউট অফ দ্য বক্স কিছু হলে ওয়াই নট আই আমি যেটা বলছিলাম যে প্ল্যাটফর্ম ইস প্ল্যাটফর্ম আমাদের কাজ আসলে অ্যাক্টিং করা আচ্ছা আপনি তো এখন যদি মডেলিং বেশ কিছু বিগ ব্র্যান্ডের সঙ্গে আপনি কাজ করছেন তার মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে অ্যান্ড লাভলি যেটা তারা রিসেন্টলি নামটাও পরিবর্তন করেছে বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে খুব কথা হচ্ছিল আপনি আসলে এটাকে কিভাবে দেখেন যে একটা নির্দিষ্ট ব্র্যান্ড যেটা আসলে যেটা এই যে ফেয়ারনেসের কথা বলছে বা এটা নিয়ে অনেক রকম কথা বলেছে ওরা নামটা অফ অল ইজ এ হিউজ প্রত্যেকটা চেঞ্জের বিগ স্টেপ এবং এখন কিন্তু আর গ্লো অ্যান্ড লাভলি ব্র্যান্ডের মেন মোটো কিন্তু ফেয়ারনেস থাকছে না ইটস অ্যাবাউট বিং কনফিডেন্ট ইটস অ্যাবাউট বিং ইন্ডিপেন্ডেন্ট সো এই মেসেজটা যদি আমরা ফেয়ারনেসের কথাটা যেহেতু পাস্টে ছিল এই কথাটা ভুলে গিয়ে

নানান রকম ডিসক্রিমিনেশনও আমরা দেখি নানান রকম ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে অনেক কথা হচ্ছে মেয়েদের পোশাক আশাক নিয়ে আলোচনায় হচ্ছে সবকিছু মিলে মানে বাংলাদেশে আপনি যদি এখন বলি যে আসলে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আপনি যদি মেয়েদের প্রতিনিধিত্ব করছেন কি বলবেন তাদেরকে আমার মনে হয় মেয়ে ছেলে সবারই ফেমিনিস্ট হওয়া উচিত ইন দ্য সেন্স যে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানুষ সো উই নিড টু হ্যাভ ইকুয়াল রাইটস সো সেই ক্ষেত্রে আমিটিশ আপনি ইউথ সে ইউ আর আ ফেমেনিস্ট ইউ ওয়ান্ট ইকাল রাইটস ফর এভরি সো যখনই আমরা সেটা মানে আমি যদি আমার চোখের সামনে দেখি যে আমার গল্পে ছিল একটা ডোমেস্টিক অ্যাবিউজের কথা সো ডোমেস্টিক অ্যাবিউজ ইটস সেলফও তো আসলে একটা মানে ক্রাইম আগেনস্ট হিউম্যানিটি সো আমি মানে নিজের আর্টের মাধ্যমে আমি চেষ্টা করবো ফেমেনিজম আমার ফেমেনিজম বা আমার এই ধরনের অ্যাক্টিভিজমটা আমার আর্টের মাধ্যমে শো করতে সো ইভেন ইফ ইটস আ হাজব্যান্ড হুজ ডুইং দ্য ডোমেস্টিক অ্যাবিউজ ইটস নট রাইট সো এইভাবে করে আমি মানে যেহেতু আপনি বলছেন প্রতিনিধিত্ব করছি সো আমি চেষ্টা করব আমার আর্ট ফর্মের মাধ্যমেই আসলে এই জিনিসটা রিফ্লেক্ট করা যে মানে ইকুয়াল রাইটস ইজ ফর এভরি সো এই জিনিসটা যেন মানে সবাই যেন একটা সময় বলতে পারি ইয়া উইয়ার ফ্যামিলিস অ্যান্ড ইটস ওকে আচ্ছা একটু আপনার নাচ নিয়ে কথা বলি আপনার যেহেতু নাচে আপনি শুরু আপনার সাড়ে তিন বছর বয়স থেকে এবং নাচতে আপনি অনেক জায়গায় গিয়েছেন ন্যাশনাল পুরস্কার আছে আপনার সেটাকে আপনি এখনো কন্টিনিউ করছেন করলে ঠিক কোনভাবে করছেন এখনো আসলে ওভাবে রেগুলার আর কন্টিনিউ করা হচ্ছে না কারণ যেহেতু আসলে নাটকে অ্যাক্টিং এ বেশি সময় দেওয়া হয় এবং আমি যেহেতু নাচটা এত বছর ধরে করেছি আমার সব সময় চেষ্টা থাকে একদম পারফেক্ট ভাবে স্টেজে উঠা বা কোনো রেকর্ডিং করা সো অনেক সময় আসলে রিহার্সেলের সময় দিতে পারি না কিংবা মানে মিনিমাম টু থ্রি ডেজ রিহার্সাল না করলে আমি আসলে कंफर्टेबल ফিল করি না স্টেজে বা কোনো রেকর্ডিং এ করার কিন্তু এখন লাস্ট ইদে আমি একটা শো করেছি নাচের সো হয়তো আস্তে আস্তে চেষ্টা করব যে অ্যাক্টিং এর সাথে সাথে যেহেতু এটা দিয়ে আমি শুরু করেছি এই জিনিসটাকে আরো বেশি চর্চা করা আচ্ছা এমনিতে বাংলাদেশে যদি ধরুন আমরা নাটক সিনেমা তো আমরা দেখতে পাই কিন্তু নাচ জিনিসটা সেভাবে আসলে হয়তো বা চোখ এড়িয়ে যায় বাট এমন যদি এমনি আপনার কাছে জানতে চাই যে নাচটা আসলে বাংলাদেশে কি একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় বা কি অবস্থা এখন আসলে আমি ইনফ্যাক্ট ইন ইভেন সিক্স সেভেন ইয়ার্স এগো আমরা অনেক নাচের শো করতাম অনেক নাচের শো দেখতাম বিভিন্ন চ্যানেলে প্রত্যেক ঈদে পহেলা বৈশাখে কিন্তু অনেক শো হতো এখন সেটা অনেকটা কমে এসেছে সো ক্যারিয়ার হিসাবে নাওয়া যায় নাকি এটা আমি বলবো না বাট আই থিঙ্ক আমাদের যারা নাচের অঙ্গনে যারা আছেন তাদের মানে আমরা সবাই মিলে আমিও এটার পার্ট সো আমরা সবাই মিলে যদি এই জায়গাটাকে আরও একটু সাপোর্ট করি বা আমরা সবসময় একটা দাবি করতে পারি যে না প্রত্যেক ঈদে তো উই মানে গান হচ্ছে নাটক হচ্ছে সো নাচ কেন না কোরিওগ্রাফার যারা আছেন টিচার যারা আছেন তাদের থেকেই শুনি যে আগে যত শো হতো এখন অতটা হচ্ছে না সেটা হয়তো স্পন্সারের কারণে বা টিভি চ্যানেল থেকেই হয়তো এখন আর বলছে না সো এই চেঞ্জটা আসলে আমাদের দরকার যে উই নিড মোর ডান্স শোজ সাবিলানোর আমরা আসলে আপনার সঙ্গে আলোচনার শেষ দিকে চলে এসেছি একটা ভুল বোধে ভাঙানো দরকার সেটা হচ্ছে সাবিলানোর যেরকম প্রচুর টম্বয়ের ক্যারেক্টার করেছে শুরু থেকে এবং তাকে দেখলে যেরকম খুব মনে হয় যে খুব টকেটিভ এবং সোশ্যাল কিন্তু সে নিজেই সেটা বলছে সেটা না একটু আপনার পার্সোনাল এই ব্যাপারটাও জানতে চাই আপনি কন্ট্রাস্ট একটা লাইফ ব্যক্তিগত জীবন লিড করেন হ্যাঁ এইটা আমি বলবো আমি আগে ওই আমার ব্রেকের আগে আই ওয়াজ ভেরি এক্সোভার্টের অনেক সবার সাথে কথা টথা বলতে পার মানে বলতে পারতাম ইন দ্য সেন্স যে অনেক ইজিলি মিশে যেতে পারতাম এখন একটু মানে ইন্ট্রোভার্টেড হয়ে গেছি অনেক বুঝে শুনে জায়গা বুঝে আস্তে ধীরে কথা বলি এই চেঞ্জটা আমার ওই ব্রেকটার পরে এসেছে সো এটার বহুত নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিক আছে পজিটিভ দিক হচ্ছে আমি এখন সবাই বলে অনেক ম্যাচিওর হয়ে গেছি আগে থেকে অনেক বড় হয়ে গেছি অনেক রেসপন্সিবল হয়ে গেছি বাট আই ফিল লাইক আই মিস আউট অন আ লট অফ ফান মানে আগে যেসব হুটহাট করে অনেক প্ল্যানস করে ফেলতাম বা অনেক স্পন্টেনিউস দেখা যেত মানে অনেক স্পন্টেনিয়াস প্ল্যান করতে পারতাম ওটা হয় না অনেক ইজিলি ফ্রেন্ডস বানাতে পারি না সো অনেক লাইফের অনেক ফান জিনিস মিস করে ফেলছি বাট আই থিংক এই যেহেতু কাজ করছি মানে একটা কনস্ট্যান্ট একটা মানে পাবলিক আয়ে থাকছি এই জিনিসটা আই থিংক ইটস ওকে মানে প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য হয়তো কিছু জিনিস লুজ করতে হয় লাইফের ছোটোখাটো ফান মিস করছি বাট দর্শকদের ভালোবাসা পাচ্ছি কিন্তু এই যে ধরুন দর্শকদের ভালোবাসা এই যেটাই বলি একটা দায়বদ্ধতা কি তৈরি হয় একই সময় যে তখন আসলে আপনার অনেক বেশি মনে হয় না যে আমি এটা করবো বা এটা করা উচিত হ্যাঁ ধরে নেই আমি আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি আমার মাথার মধ্যে কিন্তু বারবার ঘুরছে যে কোন কথাটা কে কিভাবে ইন্টারপ্রেট করবে বা আমি হয়তো পজিটিভ মিন করে একটা কথা বলেছি সেটা আবার নেগেটিভলি ইন্টারপ্রেটেড হয়ে যায় কিনা সো মাথার মধ্যে কনস্ট্যান্টলি এরকম একটা স্ট্রেস থাকে। বাট আই থিঙ্ক ইটস ওকে সিন্স মানে ভালোবাসার সাথে যেটা বললাম হেইট অ্যান্ড দ্য লিটল বিট অফ স্ট্রেস বার্ডেন সব কিছুই আসে বাট ওই দর্শকদের ভালোবাসাটা যখন পাই বা যখন কেউ এসে বলে আপু একটা সেলফি তুলবো আপু আপনার কাজ খুব ভালো লাগে সো ওই জিনিসটা তখন মাথা থেকে চলে যায় মানে আমাদের আশেপাশে অনেক নেগেটিভ জিনিস হতে থাকে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্সেস থাকে নেগেটিভ ইভেন্টস ঘটতে থাকে সো আমি চেষ্টা করি প্রত্যেকটা নেগেটিভ কিছুর মধ্যে একটা পজিটিভ যে কোনো একটা ছোট্ট পজিটিভ কোনো কিছু বের করে আনার সো সেটা খুবই মানে যেমন এক্সাম্পলটা দিব না কি মানে যাই হোক সো মানে দেখা যাবে এটা আবার কিভাবে ইন্টারপ্রেট করে ওই ভয় দিলাম না থাক সো মানে প্রত্যেকটা নেগেটিভের মধ্যে আমি পজিটিভ কিছু বের করে আনতে চাই সো এই আই ফিল লাইক এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করতে পারি একটা পয়েন্টে আমি অনেক ওভার থিঙ্ক করি সো আমার হয়তো ওভার থিঙ্কিংটা বা অ্যানজাইটিটা একটা সময় কমে যাবে মনে হবে যে না লাইফ ইজ গুড অ্যান্ড চারিদিকে নেগেটিভের মাঝখানে অনেক পজিটিভ আছে আচ্ছা আপনি এই যে আবারও এই অ্যানজাইটির কথাটা আসলো এর আগে আমরা কথা বলছিলাম মেন্টাল হেলথ নিয়ে এই সময়টা আপনি ব্রেক হয়তো একটা কাজে দেয় বা আর কি কি আসলে কাজে দেয় বা আপনি পার্সোনালি কি করেন এই সময়গুলোতে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে একদম প্রপার মানে প্রপার ফিজিশিয়ানের কাছে সেটা সাইকোলজিস্ট হোক সাইকাট্রিস্ট হোক একটা কাউন্সিলিং এবং আমাদের ওই চিন্তাটা যে ও সাইকাট্রিস্টের কাছে গেছে মানে পাগল এই ধরনের চিন্তাগুলো আসলে ইটস টোয়েন্টি টোয়েন্টি টু এই ধরনের চিন্তাগুলো

কি এটা ব্যাপারগুলো একটু পরিষ্কার করা যায় আচ্ছা সাবলা বাবলা হচ্ছে আমাকে স্কুলে সবাই সাবলা মানে মাঝে মাঝে সাবলা বলে ডাকতো সো আমি জাস্ট ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট ছিল সেটা হ্যাক হয়ে গিয়েছিল সো ওইটার পরে আর নাম খুঁজে পাচ্ছিলাম না সো হঠাৎ করে মনে হচ্ছে ও স্কুলে আমাকে সবাই সাবলা ডাকতো হোয়াট রাইমস উইথ সাবলা বাবলা রাইমস হাবলা রাইমস সো হাবলাটা একটু বেশি হয়ে যায় এইজন্য বাবলা রাইম করে দেখে জাস্ট দিয়ে দিয়েছি এবং আপনি আরেকটা কথাও বলছিলেন এখানে আসার আগে যে আসাদুজ্জামান নূরের সঙ্গে আপনার কে মনে করে যে সাবিলা নূর কিছু একটা রিলেশন আছে না হ্যাঁ একটা সময় আই থিংক 2016 সিক্সটিনে বা 15 একটা মিম বের হয়েছিল যে আসাদুজ্জামান আমার বাবা এবং এরকম আরো অনেক কিছু নুর আমাদের জাতীয় সম্পদ এরকম কি কি জানি সো আমার সাথে যখন কেউ এই জোকটা করে আমি বলি যে না উনি আমার বাবা না উনি আমার মামা হন কনফিউজড হয়ে যায় সিরিয়াস হয়ে যায় ও আচ্ছা সরি 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 আমরা ওভাবে করে মিন না বাট নূর স্যারের সাথে আমার রিসেন্টলি কাজ হয়েছে ইজ আ লাভলি পারসন এবং আমি ওনার সাথে মিমের কথাটা শেয়ার করেছি এবং উনিও খুব মানে উনি খুব মজা পেয়েছে অলরাইট সাবিলা নূর অসংখ্য ধন্যবাদ ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ সেম হিয়ার সেম হিয়ার ভাই বিবিসি মানাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ